السلام عليكم ورحمة الله وبركاته আজকের এই ভিডিওতে আমরা পাঁচটি দোয়া শিখব যে পাঁচটি দোয়া আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ তো অবশ্যই আজকের এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন প্রথম দোয়াটা হচ্ছে জ্ঞান বৃদ্ধির জন্য দোয়া তারপর হচ্ছে জিহ্বা জড়তা দূর করার জন্য দোয়া তারপর তিন নম্বর দোয়াটা হচ্ছে দুনিয়া ও আখিরাতের কল্যাণের জন্য দোয়া তো এই দোয়াগুলো আমরা শিখব আরো দুটো দোয়া আছে তো অবশ্যই আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না প্রথম দোয়া জ্ঞান বৃদ্ধির জন্য দোয়া রব্বি জিদনি রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা এখানে দেখুন রব আসবে রব বাজের বি রব্বি যা দাল যে জিদ এখন কলকল করবেন রব্বি জিদ নুন ইয়া যে নি একই পান দিবেন রব্বি জিদনি ইলমা তো আপনারা অবশ্যই এই দোয়াটা বেশি বেশি করে পড়বেন আল্লাহ তাআলা আপনার জ্ঞান বৃদ্ধি করে দিবে রব্বি জিদনি ইলমা এর অর্থ হচ্ছে হে আমার রব আমার জ্ঞান বৃদ্ধি করে দাও তারপরে দুই নম্বর দোয়াটা হচ্ছে জিহ্বা জড়তা দূর করার জন্য দোয়া আমরা অনেকে আছে কথা বলতে গেলে আটকে যায় বা পড়ার সময় আটকে যায় অথবা আমরা অনেক পড়া আছে যা মুখ দিয়ে আনতে পারি না তো আপনারা এই দোয়ার বেশি বেশি করবেন দোয়াটা হচ্ছে রব্বিশ রহলি রব্বিশ রব আজব রব বা সিনজের বিশ রব্বিশ রহলি রহ আজব রহ লামিয়াজিল্লি রব্বিশ রহলি সদেরি সদেরি সদ ডাল জবর সদ এখন কলকলা করবেন রব্বিশ রহলি সদেরি ওয়াইয়াসির লি ওয়াইয়াসির লি ওয়াইয়াসির লি আমরি আমরি ওয়াহলুল ওয়াহলুল উকদাতাম এখানে ওয়াও গিয়ে হাজে ধরবে ওয়াও হাজবর ওয়াহ ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি সাথে করে প্রাণ দিবেন ইয়াফকাহু কওলি ইয়াফকাহু কওলি আবার বলেন আমার সাথে রব্বিশ রহলি রব্বিশ রহলি সদরি সদরি ওয়াইয়াসিরলি ওয়াইয়াসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি অর্থ হচ্ছে হে আমার রব তুমি আমার জন্য আমার বক্ষ প্রশস্ত করে দাও আমার কাজ আমার জন্য সহজ করে দাও এবং আমার জিহ্বা থেকে জড়তা দূর করে দাও যাতে লোকেরা আমার কথা বুঝতে পারে তো অবশ্যই আপনারা যাদের মানে যারা কথা ক্লিয়ার করে বলতে পারেন না তারা এই দোয়াটা বেশি বেশি পড়বে তারপর আমরা তিন নম্বর যে দোয়াটা শিখব খুবই গুরুত্বপূর্ণ দুনিয়া ও আখেরাতের কল্যাণ লাভের জন্য দোয়া তো অবশ্যই আপনারা দুনিয়া ও আখেরাতের কল্যাণের জন্য এই দোয়াটা বেশি বেশি করবেন দোয়াটা হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া حسنة وفي الآخرة حسنة إحنا قلنا قبل حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أشهد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا
حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار অর্থ হচ্ছে হে আমাদের রব এই দুনিয়ায় তুমি আমাদের কল্যাণ দান করো এবং পরকালে তুমি আমাদের কল্যাণ দান করো সর্বোপরি তুমি আমাদেরকে দোজখের শাস্তি থেকে রক্ষা করো সূরা বাকারার আয়াত এটা 201 নম্বর আয়াত তারপর আমরা যে দোয়াটা শিখব সেটা হচ্ছে অপ্রকাশ্য সকল কিছুর কল্যাণ লাভের জন্য দোয়া আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খৈর মা আতি একসাথে পড়েন আমার সাথে বলেন আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খৈর মা আতি আবার আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খৈর মা আতি وخير ما أفعل وخير ما أفعل وخير ما أعمل وخير ما أعمل وخير ما أفعل وخير ما أعمل وخير ما بطن بطن وخير ما بطن وخير ما ظهر ظهر وخير ما ظهر والدرجات العلا والدرجات العلا من الجنة آمين من الجنة آمين اكشتي بولا ما شتي بولا نبتلا اللهم إني أسألك خير ما آتي وخير ما أفعل وخير ما أعمل وخير ما بطن وخير ما ظهر والدرجات العلا من الجنة آمين তো এই দোয়ার অর্থ হে আল্লাহ আমি যা উপস্থিত করছি কর্ম করছি ও আমল করছি এবং এসবের উত্তম প্রতিদান অর্জনের জন্য তোমার কাছে মোনাজাত করছি আর প্রকাশ্য ও অপ্রকাশ্য সব কিছুর কল্যাণ সহ জান্নাতের সুউচ্চ মর্যাদা তোমার কাছে চাই আমিন তারপর আমরা সর্বশেষ দিয়ে দোয়া শিখব সেটা হচ্ছে কল্যাণের জন্য প্রার্থনা ও অকল্যাণ থেকে আশ্রয় চেয়ে দোয়া আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন অর্থাৎ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা পড়তেন আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন কুল্লি খায়র خزائنه بيدك وأعوذ بك من كل شر وأعوذ بك من كل شر এডওয়ার্ড আপনারা পড়বেন যা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন দোয়াটার অর্থ হচ্ছে আল্লাহ আমি তোমার কাছে ওই সব কল্যাণের প্রার্থনা করছি যেসব কল্যাণ তোমার হাতে রয়েছে সেসব কল্যাণ থেকে তোমার কাছে আশ্রয় চাই যা তোমার হাতে রয়েছে